ওয়েলকাম টু আর অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমরা কথা বলবো মাধ্যমিক পাশে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরির খবর নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে অ্যাপ্লাই করতে পারবে, স্যালারি কত পাবে, এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদেরকে বলে দিলাম মাধ্যমিক পাশ, আরও কী কী এক্সট্রা এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, জব লোকেশান কোথায় হবে, এক্সাম সেন্টার কোথায় হবে, কী পদ্ধতি রয়েছে অ্যাপ্লাই করার জন্য, সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে ডিসকাস করে দেবো। তো যারা ইন্টারেস্টেড রয়েছে এই চাকরিটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে যাও, তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবে, তাহলে তোমরা কিন্তু সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। গাইজ, তোমাদেরকে আমি জানাতে চাই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কিন্তু রিক্রুটমেন্টটা চলছে, যে অফিস অ্যাটেন্ডেন্ট পদের জন্য কিন্তু রিক্রুটমেন্টটা চলছে, যেখানে মাধ্যমিক পাশ হলে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত ডিটেল তোমাদেরকে একে একে জানাবো। তার আগে তোমাদেরকে বলতে চাই যে আমার চ্যানেলে যারা নতুন আছো যাদেরকে বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি, বেসরকারি চাকরি আর বাড়িতে বসে তোমরা কীভাবে ইনকাম করবে অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম, এই নিয়ে তোমাদের কিন্তু ভিডিও তোমাদেরকে রেগুলার বেসিসে প্রোভাইড করে থাকি। তো যারা ইন্টারেস্টেড রয়েছে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে পারো, তাহলে কী হবে আগামী দিনে এরকম ভিডিও যখনই তোমাদেরকে প্রোভাইড করবো ফার্স্টে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো ডিটেলগুলো জেনে নেওয়া যাক। গাইজ, দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশান অনলাইনে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে 24 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ অবধি কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। তো বেশি দিন কিন্তু বাকি নেই, তোমরা কিন্তু যারা এলিজিবল হবে তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেবে। কীভাবে অ্যাপ্লাই করবে তার প্রসিডিওরটা ভিডিও শেষে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো, এখানে কিন্তু অনলাইন টেস্ট তোমাদের নিয়ে তারপর রিক্রুটমেন্ট হবে 9 তারিখে আর 10 তারিখে এপ্রিল মাসে কিন্তু এখানে অনলাইন টেস্ট হবে। আর এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিও রয়েছে, সমস্ত ডিটেল তোমাদেরকে জানাবো। তাদের আগে তোমাদেরকে বলতে হয় যে এখানে কিন্তু তোমরা কলকাতা থেকে বিলং করলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কলকাতার জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, কলকাতা থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু চাকরি কিন্তু কলকাতাতেই হবে, আর এক্সাম সেন্টারও কিন্তু তোমরা কলকাতাতেই পেয়ে যাবে। অফিসিয়াল নোটিফিকেশান তোমরা কীভাবে ডাউনলোড করবে, অফিসিয়াল নোটিফিকেশান তোমাদেরকে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আসার পর দেখতে পাচ্ছ 437 KB বলে লেফট সাইডে দেখতে পাচ্ছ একটা PDF আইকন দিয়ে এখানে একটা সাইন একটা অপশান রয়েছে, এখানে তোমরা ক্লিক করলেই তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড হয়ে যাবে। আমার যেহেতু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করা রয়েছে আমি তোমাদেরকে একবার চেক আউট করে দেখিয়ে দিচ্ছি। তো যেটা ফার্স্টে তোমাদেরকে বললাম যে 24 ফেব্রুয়ারি থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে, 15 মার্চ অবধি কিন্তু চলবে অনলাইন টেস্ট, কিন্তু তোমাদের হবে 9 তারিখে আর 10 তারিখে এপ্রিল মাসে, ঠিক আছে। অফিস অ্যাটেন্ডেন্ট পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে, কলকাতা থেকেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কলকাতাতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে, মেল ফিমেল দুজনে অ্যাপ্লাই করতে পারবে। আর এজ রিলাক্সেশন তোমরা কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুল SC ST OBC জন্য কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এজ কিন্তু ম্যাক্সিমাম এখানে চাওয়া হয়েছে, দেখতে পাচ্ছ ডিটেলটা, এজের ডিটেল তোমাদের কিন্তু এখানে পুরোপুরি দিয়ে দেওয়া রয়েছে। এখানে কিন্তু স্যালারি তোমরা কিন্তু 26,000 টাকার উপরে কিন্তু এখানে তোমরা স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে। আরও ডিটেল কিছু আছে, সেই ডিটেলগুলো তোমাদেরকে মেন পয়েন্টগুলো তোমাদেরকে তুলে ধরছি, একটু ওয়েট করো, আমি তোমাদেরকে মেন পয়েন্টগুলো তোমাদেরকে তুলে দিচ্ছি। দেখো এক্সামের যে সিলেবাস রয়েছে সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বলে দেওয়া রয়েছে যে SC ST OBC জন্য যে এজ রিলাকশনটা তোমরা পাবে তার ডিটেলটা দিয়ে দেওয়া রয়েছে, SC ST জন্য 5 বছর আর OBC জন্য কিন্তু 3 বছর কিন্তু এখানে রয়েছে, তার ডিটেলটা এখানে দিয়ে দেওয়া রয়েছে, একবার চেক আউট করে নিই এই বক্সে, ডিসক্রিপশন বক্সে নোটিফিকেশন লিঙ্কও তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। তো এখানে একদম নিচে চলে আসবে, নিচে চলে আসার পর দেখো এক্সামের সিলেবাসটা এখানে দিয়ে দিয়েছে, এখানে এডুকেশন কোয়ালিফাই শুধু কিন্তু মাধ্যমিক পাশ হয় তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ জেনারেল ইংলিশ থাকবে 30 নম্বরের, রিজনিং আছে, জেনারেল অ্যাওয়ারনেস আছে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি আছে, টোটাল কিন্তু 120 নম্বরের পরীক্ষা হবে 90 মিনিটসের, অর্থাৎ 1.5 ঘন্টা কিন্তু একটা পরীক্ষা হবে, অনলাইন টেস্ট হবে তোমাদেরকে দিতে হবে। এটা কিন্তু এই এক্সামটা হওয়ার পর তারপরে তোমাদের যদি ইন্টারভিউ ডাক আসবে তাহলে কিন্তু তোমরা এখানে চাকরিটা পেতে পারো। এখানে কিন্তু অ্যাপ্লিকেশানের প্রসিডিওটা তোমাদের ভিডিওর শেষে দেখিয়ে দেওয়ার আগে তোমাদেরকে এখানে কিছু ডিটেল রয়েছে সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে অ্যাপ্লিকেশান ফি কত রয়েছে। দেখো এখানে স্যালারি তোমাদের যেটা বললাম যে 26,000 টাকার, 26,500 টাকার মতো কিন্তু স্যালারি প্রত্যেক মাসে তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর এছাড়া তোমাদেরকে বলতে চাই যে অ্যাপ্লিকেশান ফি কিন্তু SC ST PWD জন্য কিন্তু রয়েছে 50 টাকা অনলি, 50 টাকা রয়েছে, যেটা নন রিফান্ডেবল। আর হচ্ছে জেনারেল OBC আর EWS জন্য কিন্তু রয়েছে 450 টাকা, ঠিক আছে। তো ডিটেলটা তোমাদেরকে জানিয়ে দিলাম, পুরোপুরি অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তো অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, অনলাইনে তোমার পেটা কিন্তু করতে হবে, অ্যাপ্লিকেশান ফিটা পে করতে হবে, ঠিক আছে। আর এখানে সেরকমভাবে কিছু বলার নেই এখানে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু এই ওয়েবসাইটটায় আবার ফিরে আসতে হবে। এখানে আসার পর দেখতে পারবে একেবারে নিচে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এই অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মে তোমাদেরকে ক্লিক করতে হবে, তাহলে দেখতে পাবে তোমাদের কিন্তু অনলাইন করা অ্যাপ্লিকেশানটা করার যে মেন পেজটা সেটা কিন্তু তোমরা দেখে যাবে। যদি তোমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগে থেকে যদি রেজিস্টার করা থাকে তাহলে তোমাদের লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু এখানে সাবমিট করে অ্যাপ্লাই করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। আর নয়তো তোমাদের কিন্তু ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, যারা নতুন রয়েছে তাদের কিন্তু এই ক্লিক হেয়ার
রেজিস্টার ফর নিউ রেজিস্ট্রেশন তোমাদেরকে ক্লিক করে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে, নিজস্ব ফটো সিগনেচার ফিল আপ করতে হবে। এই ইজি একটা যে ফর্ম ফিল আপ রয়েছে, ইজি ফর্ম ফিল আপটা করতে হয় তোমাদেরকে, তারপর ফটো সিগনেচার আপলোড করতে হবে, ডিটেলসগুলো দিয়ে দেবে, লাস্টে কিন্তু তোমাদের অনলাইন মোডে কিন্তু পে করতে হবে, ইউপিআই করতে পারো, ক্রেডিট কার্ডও করতে পারো, ডেবিট কার্ডও করতে পারো, নেট ব্যাঙ্কিংয়ের দ্বারাও কিন্তু করতে পারবে। তো এটাই তোমাদের একটা অ্যাপ্লিকেশন প্রসিডিওর রয়েছে, তাহলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিওর তোমাদের অ্যাপ্লিকেশন করা হয়ে যাবে, ঠিক আছে। 15 মার্চের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তো বেশি দিন সময় নেই, যারা এলিজিবল হবে তারা কিন্তু অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো না, কারণ হচ্ছে খুব ভালো একটা চাকরি রিক্রুটমেন্ট কিন্তু এটা বেরিয়েছে, কলকাতাতে তোমাদের কিন্তু এখানে পোস্টিং হবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।